হাসো সিজন ওয়ানের পারফর্মার সাইফুল ইসলাম আর হাসো সিজন থ্রির পারফর্মার কোলি তারা দুজন মিলে নাকি একটা সংসার শুরু করেছে। সেই সংসারে কি চলছে সেটাই একবার দেখবো। এই চলে আসেন সাইফুর রহমান সাইফুল এবং কোলি। হ্যালো হ্যালো হ্যালো, এই তুমি কই? অফিসে। বিশ্বাস হইতাছে না, তাড়াতাড়ি ভিডিও কল দাও। আরে বাবা, অফিসে কি ভিডিও কল দেওয়া জানি? আরে কথা কম বলো, যা বলছি তাই করে ভিডিও কল দাও। এমন এক দজ্জাল বলে ফেললাম, দিলাম। যা বাবা, বাঁচা গেছে। কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এবার কো কিলে কল দিছো? আর বইলো না, পাশের বাড়ার ভাবি কোন বেড়ালো এর জন্য ভাগিয়ে গেছে, তাই চেক করতেছিলাম বেড়াটা তুমি কি। এমন এক দজ্জাল বলে ফেললাম। শুনো, তোমার বিয়ে করি আমার লাইফ ধন্য ভাতা থক্ক তেজ পাতা হয়ে গেছে। ফোন রাখো। রাখলাম তো সব। কি ব্যাপার, কথা শেষ করতে না করতে আবার কল চলে আসছে। হ্যালো, হ্যাঁ ভালো। কি, কে মারা গেছে? ভাবি মারা গেছে? আল্লাহ গো, আমি কি শুনলাম গো আল্লাহ। এই যে এই যে এই যে দিনে দুপুরে আল্লাহ গো আল্লাহ করে পুরো বাসা তো মাথা তুলছো, হইছেটা কি? কথা কবো পরে, তাড়াতাড়ি ব্যাগ গুছাও। আর বাবা কি হইছে এটা তো কইবে? তোমার ভাবি, তোমার ভাবি আর দুনিয়াতে নাই। হইছে হইছে, আমার ভাবি দুনিয়ার নাই আমি জানি না, সকাল বেলা তো কথা বললাম। রাখো কান্দাকাটি বন্ধ করো, আমি আগে খবর লই। আরে বাপ। হ্যালো, আচ্ছা বাড়ির সবাই কেমন আছে? ভাবি কেমন আছে? আচ্ছা আমার বউরে কল দিয়ে কইলো নাকি ভাবি মারা গেছে? তুমি কানের ডাক্তার দেখাও। ভাবি না গাবি মারা গেছে। আচ্ছা শুনো না, তুমি ডাক্তার দেখানোর কথা বলছো না, আমি কিন্তু গত সপ্তাহে ডাক্তার দেখাই ফেলছি। ডাক্তার বলছে আরাম করতে, ফ্রান্স অথবা সুইজারল্যান্ড যাইতে। হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমি আরেকটা ডাক্তার দেখাতে যাচ্ছি। এত গিফটার গিফটা তুমি, এত গিফটার গিফটা জানেন মুমুন আবু, বিয়ার পর থেকে একটা স্বপ্ন পূরণ করলো না। এত গিফটা জানেন, আমি জীবনে তোমারে বিয়ে করতাম। ক্যা ক্যা, বিয়ের আগে যতদিন প্রেম করতাম, যতদিন প্রেম করতাম, প্রতিদিন একবার করে কই নাই কই নাই, যে পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। ও খোদা, আমি তো মনে করছিলাম এটা প্রেমের ডায়লগ, কিন্তু এখন তো দেখতাছি তুমি কিপটা কিপটা, সাথে তোমার 14 কোষ্টি কিপটা। কি এত বড় কথা? আমার 14 কোষ্টি কিপটা? তোমার 14 কোষ্টি, তোমার বাপ মাও ওয়েশা। ওয়েশা মানে কি? ওয়েশা মানে এটাও এক ধরনের ফকির। আরে বাবা, আমি একটা অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পর একটা সুখ দুঃখের কথা কমু, এই সুযোগ তো দিতেছ না। তুমি জানো আজকে আমার উপর কি বিপদটা গেল? তোমার আবার কিসের বিপদ? আজকে অফিস থেকে আমি 11টায় বাইরে ছিলাম, সিঙ্গারা খাইতে গেছিলাম, বাইরে হওয়ার 5 মিনিট পরে অফিসের দেওয়াল ভাঙে পড়ি, 10 জন গুরুতর আহত হয়েছে। বাবু তোমার কিছু হয় নাই তো? তোমার বাবু ঠিক আছে, তুমি দেখো না কি অবস্থা। কিন্তু যারা আহত হয়েছে অফিস থেকে তাদেরকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। হাবাইত্তার ঘরের হাবাইত্তা, খাইয়া দিন দিন হাতির মতো চেহারা বাড়াইতেছে, সিঙ্গারা খাইতেছে আর টাইম পাইলো না। আচ্ছা আচ্ছা, আমি কি ঘুমের ঘরে নাক ডাকি? হ্যাঁ কথা ঘুরাবো না, একদম কথা ঘুরাবো না। আচ্ছা ঘুমের কথা বলতে মনে পড়ে গেছে, এই সকালবেলা সকালবেলা তুমি আমার গালে চড় মারছিলা কেন? ওরে চড় না তো, ঘুমুত তো উড়ে দেখি তোমার গালে একটা মশা বসে আছে, চিন্তা করলাম এই সুযোগ তো মিস করা যাবে না। দিও কলি দিও কাটা দিও না, আস্তে 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 আস্তে, না 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 ছন্দ মিলানো যাবে না।
দারুণ লাগলো, দারুণ লাগলো, আমার তো ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের? আমিন ভাই আপনি প্রথমে বলবেন। অসাধারণ, অসাধারণ। হাসো সিজন ওয়ান এর চ্যাম্পিয়ন এবং হাসো সিজন থ্রি এর পারফর্মার, এই দুজন তোমাদের পারফরমেন্স আমরা টেলিভিশনে বসে দেখেছি, বাড়িতে বসে দেখেছি, আর আজকে সামনে বসে দেখছি, খুব ভালো লাগছে। তুষার ভাই আপনার কেমন লাগলো? সাইফুল আমার খুবই প্রিয় একজন পারফর্মার, আর ছোট একটা ভাই, তোরা কয়েকজন আছিস খুব স্নেহের আমার, তো আমি কোনো কিছু বলার আগে এখন ভয় লাগে। তোর মনে আছে কিনা আমি জানি না, সিজন টুতে তুই গেস্ট পারফরমেন্স করলি, তোকে আমি একটা কথা বলেছিলাম, তারপরে আবার গেস্ট পারফরমেন্সের সময় আমার ওই শব্দটা নিয়ে তুই আর একটা জোক। হ্যাঁ, এখন তোদেরকে কমেন্ট করতে ভয় লাগে, মানে কোনো প্রশংসা করতেও ভয় লাগে। ওই কথাটা কি ছিল একটু টাচ দিয়ে নি, সেটা হচ্ছে ওই জামাল আর কামাল এই দুটোর মধ্যেই আছে। সত্যটা কি এটা আমি বলছি না, এটা সবাই বুঝে নেই। যাই হোক, এরা কামাল করে দিয়েছে আজকে, একদম একদম সবার মন জয় করেছে, একটা জোরে করতালি হোক। প্লিজ আপনারা আসন গ্রহণ করুন।